নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। সনাতন হিন্দু ধর্মের ক্যালেন্ডার অনুসারে বছরে ১২টি পূর্ণিমা, ১২টি অমাবস্যা তিথি পড়ে। এইরকমই বাংলা দশম মাস মাঘ মাসে যে অমাবস্যা তিথি পড়ে সেটি মাঘী অমাবস্যা বা মৌনী অমাবস্যা নামে বিখ্যাত। মৌনী অমাবস্যা, এর নামকরণ হয়েছে দুটি কারণে। প্রথম কারণটি হলো ঋষি মনু এই অমাবস্যা তিথিতে জন্মগ্রহণ করেছিলেন, তাই এই মহান ঋষির নাম অনুসারে এই অমাবস্যার নামকরণ হয়েছে মৌনী অমাবস্যা। আরও একটি কারণ হলো মৌনী অমাবস্যা তিথিতে বলা হয় মৌন ব্রত রাখতে। মৌন ব্রত অর্থাৎ চুপচাপ কোনো কথা না বলে ইষ্ট দেবতার উদ্দেশ্যে ধ্যান করা বা ভগবান শ্রীহরির উদ্দেশ্যে ধ্যান করা। এতে যেমন আত্মশক্তি বাড়ে, মনের জোর তৈরি হয়, ঠিক সেই রকম আমাদের জীবনের বহু সমস্যার সমাধান হয়। আজকের পর্বে আমরা যে বিষয়টি জানব সেটি হল মৌনী অমাবস্যা, বাংলার ১৪২৯, ইংরেজির ২০২৩। এই অমাবস্যা তিথিতে তিলের মাধ্যমে কিভাবে আপনি আপনার দুর্ভাগ্য দূর করবেন, কালো তিলের কথা বলছি। আরও একটি বিষয় দর্শক বন্ধুরা, সেটি হলো ২০২৩ সালের প্রথম অমাবস্যা তিথি হলো এই মৌনী অমাবস্যা, যেটি শনিবারে পড়েছে। শনিবারে যখন সনাতন ধর্মে কোনো অমাবস্যা তিথি পড়ে তখন সেটিকে শনি অমাবস্যা বা শনিশ্চর অমাবস্যা বলে। এই অমাবস্যা হিন্দু ধর্মের মান্যতা অনুসারে বিশেষভাবে মাহাত্ম্য রাখে, কারণ অমাবস্যা তিথিতে আমরা গ্রহদোষ কাটানোর জন্য বেশ কিছু উপায় পালন করি, যাদের জন্মছকে পিতৃদোষ রয়েছে। পিতৃদোষ থাকলে একজন দম্পতির সন্তান হয় না, তারা সন্তানহীনতায় ভোগে। তাই সন্তান প্রাপ্তির জন্য আপনারা পিতৃদোষ খণ্ডন করতে পারেন অমাবস্যায় পিতৃশ্রাদ্ধ, তর্পণ, পিণ্ডদানের মাধ্যমে। এছাড়াও গ্রহদোষ কাটানোর জন্য অমাবস্যা তিথিকে ব্যবহার করা হয়, বহু ভক্তরা এই কাজ করেন। তো শনিবারে যখন এই শনি অমাবস্যা পড়ছে, বছরের প্রথম অমাবস্যা, তখন শনিদেবের পছন্দের কালো তিল কিভাবে আমরা ব্যবহার করে আমাদের জীবনে দুর্ভাগ্য কাটাবো, শনির সাড়ে সাথে দূর করব এবং শনির দশা কাটাতে পারবো, সেটি জেনে নেব আজকের পর্ব থেকে। সাথে থাকুন। আমাদের সনাতন ধর্মে ধর্মীয় কাজে কালো তিলের ব্যবহার কিন্তু হাজার হাজার বছর ধরে চলে আসছে। কালো তিল এমন একটি বস্তু, সেটি প্রচুর পরিমাণে পজিটিভিটি আনে এবং নেগেটিভিটি দূর করে। বলা হয় কালো তিল আয়ু বৃদ্ধির কারক, এটি আয়ু বৃদ্ধির জন্য ব্যবহার করা হয়, বিশেষ করে যখন আমরা মহাদেবের পুজো করি। রোগ থেকে যে ক্ষয় হয় শরীরের, সেটি থেকেও কিন্তু কালো তিল আমাদের বাঁচাতে পারে। আর মাঘ মাসে তিলের ব্যবহার ধর্মীয় মান্যতা অনুসারেই করা হয়। তিলকে ৬ রকমভাবে ব্যবহার করা হয়। তিলকে খাওয়া হয়, স্নানের জলে তিলের ব্যবহার হয়। সামান্য তিল স্নানের জলে ফেলে সেই জল দিয়ে চান করবেন এবং স্নানের আগে তিল বেটে পেস্টের মতো তৈরি করে সেটি সারা শরীরে লাগিয়ে স্নানের সময় ধুয়ে ফেলবেন, এটিকে উপটান বলে। এছাড়া তিল খাবারে গ্রহণ করবেন, তিলের খাজা খাওয়া যায়, তিলের টক খাওয়া যায়, তিলকে পিঠেতে ব্যবহার করা হয়, বিভিন্নভাবে তিলকে খাওয়া যায়। এবং কোনো অভাবী বা দরিদ্রকে তিল দানও করতে পারেন, যোগ্যেও তিলের ব্যবহার হয় এই মাঘ মাস জুড়ে। তাই কালো তিল শনির গ্রহদশা কিভাবে কাটাবে সেটি জেনে নেওয়া যাক। শনির দশা জীবনে যে কাজগুলি করে, যে খারাপ প্রভাব আনে জীবনে, সেটি হলো অর্থ সংকট। হঠাৎ করে এমন পরিস্থিতি তৈরি হয় যে অর্থ উপার্জন হচ্ছে কিন্তু সে অর্থ কোথায় যেন বেরিয়ে যাচ্ছে, খরচ হয়ে যাচ্ছে। আস্তে আস্তে সংসারের অবস্থা দৈন্য দশায় পড়ে যায়, দারিদ্র যোগ শুরু হয়, শনির কারণে এটি হয়। তো দীর্ঘদিন ধরে যদি এরকম অর্থ সংকট চলে, তবে অর্থের ব্যাপারে হতাশা থেকে মুক্তির জন্য এই শনি অমাবস্যা অর্থাৎ মৌনী অমাবস্যা তিথিতে আপনি কালো কাপড়ে কালো তিল এবং কালো বিউলির ডাল বেঁধে কোনো দুস্থকে দান করবেন। একজনকে দান করলেও চলবে বা তিনজনকেও দান করতে পারেন, বিজোড় সংখ্যায় করতে হবে।
এমনটি করলে যেমন আপনার অর্থ সাশ্রয় হবে এবং ধীরে ধীরে আপনার যে ব্যবসা বাণিজ্য ক্ষতি হচ্ছিল সেটিও কিন্তু কাটতে শুরু করবে। আরও একটি কাজ করতে পারেন, সেটি হলো এই অমাবস্যার তিথিতে কোনো পবিত্র নদীতে আপনি কালো তিল প্রবাহিত করতে পারেন। এতে শনি দোষ থেকে মুক্তি পাওয়া যায় এবং শনির প্রকোপ থেকে নিজেকে বাঁচানোর জন্য 21 জানুয়ারি শনি অমাবস্যায় সর্ষের তেলের সঙ্গে 1 মুঠো কালো তিল মিশিয়ে শনিবার শনি মন্দিরে আপনি দান করতে পারেন। আর যদি আপনার বাড়ির কাছাকাছি কোনো শনি মন্দির না থাকে, তবে আপনি সর্ষের তেল আপনি যতটা আপনার পক্ষে সাধ্যমতো সর্ষের তেল এবং কালো তিল 100 গ্রাম 200 গ্রাম আপনার সাধ্যমতো আপনাকে নিতে হবে এবং আপনাকে কোনো অভাবী বা দুস্থকে দিতে হবে। এটি করলেও শনির মহাদশা থেকে আপনি মুক্তি পেতে পারেন। আজকের পর্ব এখানেই শেষ করছি, পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।